আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া খবর উনিশশো সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স এরপর তা অধরাই ছিল রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে চার দুই গোলে হারিয়ে ফের চ্যাম্পিয়ন হলো ফরাসিরা আবারও সোনালি ট্রফিতে চুমু আঁকল তারা অবশ্য হেরে গেলেও সাধুবাদ পাবে ক্রোয়েশিয়া গোটা টুর্নামেন্ট জুড়েই নান্দনিক ফুটবলের পর্ষা সাজিয়েছে কোয়ার্টাররা ফাইনালে উপহার দিয়েছে লড়াকু ফুটবল তবে ফ্রান্সের গতির কাছে পেরে উঠেনি তারা আর এই একটি কারণে হেরেছে ক্রোয়েশিয়া ফ্রান্স ক্রোয়েশিয়ার লড়াই দিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ছয় গোল দেখল বিশ্ব এর আগে উনিশশো বিশ্বকাপ ফাইনালে জিও ফার্স্টের হ্যাটটিকের কল্যাণে তা দেখার সুযোগ পায় ফুটবল প্রেমীরা লড়াইয়ে মস্কোর লুজকিন স্টেডিয়ামে নামে ফ্রান্স ক্রোয়েশিয়া আক্রমণাত্মক শুরু করে কোয়ার্টাররা তবে খেলা স্রোতের বিপরীতে এগিয়ে যায় ফ্রান্স আঠারো মিনিটে ডি বক্সের বাইরে থেকে গ্রিসবেনের ফ্রি কিকে মানজুকিচের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় ক্রোয়েশিয়া পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়িয়েছিল ক্রোয়েশিয়া ফ্রান্স শিবিরে আক্রমণ হানছিল কোয়ার্টাররা অবশেষে তাদের প্রচেষ্টায় আলোর মুখ দেখে আঠাইশ মিনিটে ইভান নিশানা ভেদে সমতায় ফেরে কোয়াটাররা পরে অ্যাটাক কাউন্টার অ্যাটাকে এগিয়ে চলে খেলা এবার এগিয়ে যায় ফ্রান্স চৌত্রিশ মিনিটে বক্সের মধ্যে হাতে বল লাগিয়ে আক্রমণ প্রতিহত করতে চান তিনি এতে হিতি ঘটে অবশ্য প্রথমে পেনাল্টির বাসি বাজাননি রেফারি পরে ফ্রান্স ফুটবলারদের আবেদনের প্রেক্ষিতে ভি এর মাধ্যমে পেনাল্টি নির্দেশ দেন তিনি সফল কিকে তা জালে জড়ান আতোয়া গ্রিজম্যান এতে দুই এক গোলে এগিয়ে বিরতিতে যায় আটানব্বই চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের গতিবারে ফ্রান্স সাফল্য আসে উনষাট মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার বজ্রগতির শটে বল ঠিকানায় পাঠান পল পগলা এতে ফ্রান্সের জয় একরকম নিশ্চিত হয়ে যায় এগিয়ে গিয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠে ফ্রান্স ফলে ব্যবধান বাড়তেও সময় লাগেনি পঁয়ষট্টি মিনিটে ক্রোয়েশিয়া শিবিরে শেষ প্যারেক ঠুকান কিলিয়ান এমবাপে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ